হাতের নাগালে সর্প দর্শন, আর তাতেই আতঙ্ক ছড়ালো হুগলির ব্যান্ডেল জিআরপি থানায়। থানার কম্পিউটার রুমে কখন সাপ ঢুকে বসে আছে তার টের পাননি পুলিশ কর্মীরা। কর্মব্যস্ত দিনের শুরুতেই ঘটল ছন্দপতন। ব্যান্ডেল জিআরপি থানায় কাজের ব্যস্ততা শুরু হয়েছে সবেমাত্র। ডিউটি অফিসারের দায়িত্বে থাকা মহিলা পুলিশ কর্মী দুবার গিয়ে ফাইলও নিয়ে আসেন কম্পিউটার টেবিল থেকে। কিছুক্ষণ পরেই কম্পিউটার অপারেটর লক্ষ্য করেন মনিটরের পিছন দিক থেকে কী যেন একটা উঁকি দিচ্ছে। উঠে দাঁড়াতেই নজরে পড়ল মস্ত এক সাপ। ব্যাস কাজকর্ম শিখেই উঠল। কি সাপ, বিষ আছে না নির্বিষ তা ভাবার সময় নেই। থানা জুড়ে হুলুস্থুল বেঁধে গেল। সাপ তাড়াতে ব্যস্ত হয়ে পড়লেন পুলিশ কর্মীরা। চোর ডাকাত ধরতে পারদর্শী পুলিশ কর্মীদের সাপ ধরার চেষ্টা বিফল হলো। কিছুতেই সেই সাপকে থানা থেকে বাইরে বের করা গেল না। অবশেষে সাপ ধরায় পারদর্শী ব্যান্ডেলের অরুণ প্রসাদকে ডেকে আনা হয়। সাপ ধরে নিয়ে যাওয়ার পর স্বস্তি ফেরে থানায়। সেটি নির্বিষ নাড়ার সাপ বলে জানায় অরুণ। সম্ভবত খাবারের খোঁজে থানায় ঢুকে পড়েছিল। সকালবেলা খুলতে গিয়ে দেখছি এরকম মেশিনের উপরে বসে আমরা বেশ ভয় বেরিয়ে বেরিয়েছে। একটা ছেলেকে এখানে লোকাল ছেলে সাপটা ধরে ওকে খবর দেওয়াতে ও আসলো। এসে সাপটা আমাদের কম্পিউটার নিচেই ছিল। কি সাপ ছিল বলে কাটি